গুড আফটারনুন ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি। এই যে এই যে এই আরেকজন, কি রে গরম কেমন রে? হ্যাঁ কেমন গরম? গায়ে গেঞ্জি নেই তো, এবার ভিডিওটা অন করেছি আমি, তার জন্য এই যে গামছাটা গায়ে দিয়ে নিয়েছে। এখন যা গরম, মানে হালকা পাতলা জামা পরে থাকতে হচ্ছে, সুতির জামা, দারুণ গরম পড়েছে। তোমাদের ওখানে কেমন গরম পড়েছে জানাবো। আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, দাঁড়াও একটুখানি বসে কথা বলি। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, তোমাদের দেখাচ্ছি। ভাত করেছি আর ডাল, পটল আলুর তরকারি আর হচ্ছে মাছের মাথার ডাল, পটল আলুর তরকারি আর মাংস। মাংস কালকে করেছিলাম, গতকালকে পয়লা বৈশাখের দিন মাংস করেছিলাম, সেই মাংসটাই ছিল ফ্রিজে, ওটাই গরম করে নিয়েছি। আমার ঘরদোরের অবস্থা খুব খারাপ হয়ে রয়েছে, খুব ঘরদোরের অবস্থা খারাপ, বুঝেছো? রাতের বেলা একদম ঘুম হচ্ছে না, রাতের বেলা একদম ঘুম হচ্ছে না। ছেলে আবার ওখানে শুয়ে আছে, কারণ আড়াইটে তিনটে পর্যন্ত জেগেছিল, ওই ভিডিও এডিট করেছিল কালকে। নাকেরটা আমার খোলা হয়নি দেখো, ভিডিও এডিট করেছিল। আর রাত্রিবেলা এমনি তো গরমে একদমই শোয়া যাচ্ছে না, এত গরম না। আর আমার এখানে তো এসি নেই, দারুণ গরম। ঘর কিন্তু দোতলায়, কিন্তু দোতলা হলে কি হবে, চারধারে বাড়ি রয়েছে না, হাওয়াটা পুরো গার্ড হয়ে গেছে, হাওয়াটা আসছে না, বুঝেছো? সেজন্য বিভর্ষ গরম লাগছে। ছেলে ওই ঘরে দুটো, একটা স্ট্যান্ড ফ্যান একটা সিলিং ফ্যান দুটো চলছে, আমাদের ঘরে তো একটা ফ্যান চলছে। তাও এদিকে চারিদিকে জানলা দরজা সব খোলা রয়েছে, তবুও গরম করছে। নিচে শুয়ে পড়ছে, জল ঢেলে নিচে শুয়ে পড়ছে। আর বিছানায় শুলে পুরো বিছানার চাদর একেবারে ভিজে চপ হয়ে থাকছে। আমি অতটা ঘামছি না, ঘাম হচ্ছে আমার এই চুলের এই দিক থেকে ঘাম ঝরছে, এদের মতো অতটা ঘামি না কিন্তু কষ্ট হয়। আর ছেলে এখন শুয়ে রয়েছে, আমি ছেলে একটু সকালে বেরিয়েছিলাম, কারণ তোমাদের বলছিলাম না যে আমি একটা বিষয় নিয়ে একটু ব্যস্ত থাকছি, তো সেই জন্য ভিডিও আমি কন্টিনিউ করতে পারছি না। আমি যেমন ভাবে মানে ভিডিও দেওয়ার কথা তেমনভাবে আমি দিতেও পারছি না, এবং কোথাও আমি যেতেও পারছি না যে গিয়ে ভিডিও করব, কারণ যতক্ষণ না এই প্রবলেমটা আমি সলভ করছি, প্রবলেমটা হচ্ছে প্রবলেম নয় আমার, এই যে এখানে যেখানে রয়েছি সেখানে এগারো মাসের যে এগ্রিমেন্ট ছিল সেটা কমপ্লিট হয়ে গেছে। আমি আর এখানে বাড়াবো না, কারণ আমি এটা ছেড়ে দেবো এখানে। সত্যি কথা বলতে তোমাদের আগে বলতাম না যে এইখানে না ব্লগ একদম, যে আমি রেগুলারকার যে ব্লগ দেবো এখানে, ঠিক ব্লগটা মানে আলোটা না ফোটে না, জানো তো, এখানে দেয়ালের কালারগুলো এমন, আমার ছেলে ভালোভাবে বলতে পারবে, তো আলোটা ঠিকভাবে ফোটে না, আর আলোটা ঠিকভাবে না হলে ভিডিওটাও ঠিকভাবে আসে না, অনেক কিছু সমস্যা আছে। তো সেই কারণের জন্য আমি আর এখানে থাকতে চাই না, বেকার 12,000 টাকা করে মাস গেলে দিয়ে, মাসে দিয়ে হচ্ছে আমি অন্য জায়গায় হয়তো ওর কমে হয়তো আমি ভালো ঘর পেয়ে যাব, তো সেই চেষ্টাই করছি। সেই জন্যই একটু দৌড়াদৌড়ি করতে হচ্ছে, দেখতে হচ্ছে 1,000টা ঘর দেখতে হচ্ছে, এখনো পাইনি, দেখা যাক। এই মাসই আমাদের এখানে লাস্ট, আজকে 16 তারিখ, এপ্রিলের 16 তারিখ, এই মাসই লাস্ট। এর মধ্যে যেমন করে হোক আমাকে ব্যবস্থা করতে হবে, ওই জন্যই ছেলে আমি ওই বেরিয়ে যাচ্ছি সকালবেলা ঘর দেখতে। তো কোনো ঘর পছন্দ হচ্ছে না, ঠিক আমাদের ভিডিও করার মতো হচ্ছে না, যে আমি রেগুলার যে ব্লগটা দেবো ঠিক মনের মতো হচ্ছে না। ভাড়া দারুণ চাইছে, টাকাই শুধু দেবো, এটা যেমন টাকাই শুধু দিচ্ছি কিন্তু দিয়েছি, কিন্তু মনের মতো ঘর হয়নি, তো সেই সেরকমই মানে কলকাতায় মানে বাড়ি ভাড়া নেওয়া না দারুণ কষ্টের বিষয়, বুঝেছো? তাই না বাবু? কালকে সকালে দুপুরে বেরিয়েছিলাম, মানে পয়লা বৈশাখের দিনেও আমাদের
আমরা যে বেড়াতে যাব প্রত্যেক বছর মন্দিরে, প্রত্যেক বছর মন্দিরে পুজো দিই, প্রত্যেক বছর মন্দিরে পুজো দিতে যাই, এবছর এই জন্য মন্দিরে পুজো দিতে পারিনি। ভেবেছিলাম যে লোকনাথ বাবার মন্দিরে যাব, একটু পুজো দেব, কিন্তু পুজো দিতে পারিনি। বাড়িতে পুজো পড়েছে, বাড়িতে মিষ্টি ফুল দিয়ে বাড়িতে পুজো করা হয়েছে, বাট কোনো জায়গায় মানে ঠাকুরের মন্দিরে কালকে যেতে পারিনি। জানো তো, ঠাকুরকে বাবা লোকনাথকে বলে রেখেছি তাড়াতাড়ি একটা ভালো ঘর যেন পেয়ে যাই, এই ব্যাপারটা যেন ঠিকঠাক হয়ে যায়, তারপর ভালোভাবে তোমার মন্দিরে গিয়ে তোমার দর্শন করে আসব। তো এই জন্যই ব্যস্ত আছি, এই জন্যই মানে যখন ডাকছে তখনই চলে যাচ্ছি, তো ঘর দেখতে অনেকটা সময় লেগে যাচ্ছে, আর এই গরমের মধ্যে বাইরে বেরোনো বুঝতে পারছো দারুণ কষ্ট হচ্ছে। তো এই কারণের জন্য আমি তোমাদের ভিডিওটা না আমি দিতে পারছি না, ঠিক করে বানাতে পারছি না। আমার এই প্রবলেমটা সলভ হয়ে গেলে আবার তোমরা ভালো ভালো ভিডিও পাবে, ঠিক আছে? সে কটা দিন একটু তোমরা মানিয়ে নাও। মুখ চোখের অবস্থা দেখছো কি হয়েছে, কোনো সাজগোজ কিছু নেই। কালকে একটুখানি ওই বিকেলের দিকে বেরিয়েছিলাম ওই ঘরেরই কাজে, তো কথা বলতে, বিকেল সন্ধ্যের দিকে, তাই না বাবু? সকালের দিকে তো বেরিয়েছিলাম, সন্ধ্যের দিকে। সেই সময় এই যে কিছু আমার সাবস্ক্রাইবারের সাথে কালকে দেখা হয়ে গেছিল, আর হচ্ছে এই ফুচকা খেয়েছে কালকে। আমি না কালকের দিনে ফুচকা খেয়েছে, আমার বাবা আবার বলে কি পয়লা বৈশাখের দিনে যা যা করবি সারা বছর তাই তাই, এ ফুচকা খেতে কি ভালোবাসে কি ভালোবাসে। এর ফুচকা খাওয়া হয়েছে, আমার ছেলের এগরোল খাওয়া হয়েছে, আর কি হয়েছে, আর কিছু না, আমার কিছু খাওয়া হয়নি। আমার মাথায় ওই টেনশনটা রয়েছে না, ফুটি তো আমি অল টাইম খাচ্ছি, ফুটি মাজা স্লাইস এটা আমি মানে অল টাইম খাচ্ছি, ওটা আমি এমনি সময় খাই। এত গরম করছে না, মানে 5 মিনিট হেঁটে জল তেষ্টা পাচ্ছে, 5 মিনিট হেঁটে জল তেষ্টা পাচ্ছে, এত কষ্ট হচ্ছে। আর এই ছেলে সকালবেলা আমার সাথে বেরিয়েছিল, আর রাত্রিবেলা ঘুম হয়নি, ওই দুটো আড়াইটে পর্যন্ত ভিডিও এডিট করেছে, আর যেটুকু সময় শুয়েছে, মানে ওই শোয়া তো হয় না, সকালবেলা আমার সাথে বেরিয়ে গেছিল, ওই এসে এখন একটুখানি শুয়ে রয়েছে, দুটো ফ্যান চালিয়ে একটু শুয়ে রয়েছে। আমার রান্নাবান্না আমি কমপ্লিট করে নিয়েছি এসে, আমি তো সকালে স্নান করেই বেরিয়েছিলাম, তাও স্নান করেও কিছু হচ্ছে না, মনে হচ্ছে যেন মানে চারপাশ, হ্যাঁ তারও বেশি হয়ে কি কম নয়, হ্যাঁ মনে হচ্ছে যেন আধা ঘন্টা বাদে বাদে মনে হচ্ছে গায়ে জল ঢালি, এমন অবস্থা হচ্ছে। তো এই আর ঘর দোরের অবস্থা, ওই যে বলছিলাম দারুণ বাজে অবস্থা হয়ে আছে, কারণ আমি তো এই মাসে ছেড়ে দেবো না, তো সেই জন্য আর দেখো না সব মানে খুব বাজে অবস্থায় রয়েছে। আর তোমাদের এগুলো কি দেখাবো, ছেড়ে দেবো, সবই তো প্যাকিং হবে না ফালতু আর এসব কিছু আর করে, কারণ আমার তো অত সময় হয়েও উঠছে না একদম না। আর এই গরমে মানে নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে, বুঝেছো? চলো রাখি আমি, তোমরা কটা দিন একটুখানি, যতক্ষণ না আমি ঘরের ব্যবস্থা করতে পারছি তোমরা একটুখানি মানিয়ে নাও। চলো গুড মর্নিং, এ দেখো রেডি হয়ে গেছি, শাড়ি পরেছি, যেমন তেমন করে শাড়ি পরেছি, বুঝেছো? আমি একটা জায়গায় যাচ্ছি, এই শাড়িটা আমাকে বাবা দিয়েছিল, আজকে ভাঙলাম, এটা সিফোন মনে হয়, সিফোনের চুর্নি ছাপার উপরে, জানো তো। তো এই শাড়িটা বাবা দিয়েছে, এটা আজকে ভাঙলাম আমি, শাড়ি আমি ঠিক করে পরিনি, দেখো যেমন তেমন করে পরেছি, ব্যাগটা নিয়ে নিয়েছি, যাচ্ছি একটা ভালো কাজে, খুব একটা ভালো কাজ নয়, মানে যদি নিজের হতো তাহলে সেটা আরও বেশি খুশি হতো, মানে খুশি হতাম, যদিও নিজের নয়, মানে নিজের যে মানে কি ব্যাপারটা আগে খুলে বলি আমি, এই ঘরটার এই এখানে তোমাদের অন্য জায়গায়, তো সেখানে 4টে রুম আছে, ইচ্ছা আছে যে একটা রুমে আমি ঠাকুর ঘরটা পুরো আলাদাই করে দেবো, একটা রুম এক্সট্রা রাখছি, আর 2টো বেডরুম, একটা আমার ছেলের, একটা বিশ্বজিৎ আর আমার, আর কিচেন আছে বড়, আর ব্যালকনি নেই,
তো কালকে ঘরটা দেখে এসেছি, কালকে ঘরটা দেখে এসেছি। আর হ্যাঁ, একটা ঘর এক্সট্রা, একটা তো ঠাকুর ঘর করবো, আর একটা এক্সট্রা রাখছি আমি, যদি কোনো লোকজন আসে, বলা তো যায় না যদি লোকজন আসে, তো সেই জন্য রেখে দিচ্ছি। মানে আমার শ্বশুর বাড়ির লোকজন বা কেউ যদি আসে, একটা ঘর এক্সট্রা রাখছে, থাকার অসুবিধে হবে না, তো সেই জন্য আমি একটা ঘর এক্সট্রা রাখছি। বা আমার জিনিসপত্র লাগেজ ফাগেজ এই যে কাজে বেরিয়ে যায়, তো এসেই না ওই বেডরুমে জিনিসপত্র থাকে, তো মানে ছেলের ঘরে পুরো একেবারে জামা কাপড়, এখানে দেখো জামা কাপড়ে পুরো তাল হয়ে রয়েছে। আর আমার আলমারিও নেই, আলমারি ওই আলমারিটা ভাঙা রয়েছে, আর কিছু অকেজো জামা কাপড়ে পুরো মানে ভর্তি রয়েছে ওই আলমারিটা। ওগুলো কিছু আমি নিয়ে যাব না, যেগুলো আমার দরকার সেসব জিনিসপত্রে, যেগুলো ওয়েস্টেড সেগুলো আমি নিয়ে যাব না। তো দেখি আগে ঘরটা কি ফাইনাল আজকে হয়, সমস্ত কিছু নিয়ে যাচ্ছি, ডকুমেন্টস আজকে অ্যাডভান্স করে দেবো, দেখা যাক কি হয়। তোমরা সাথে থাকো, চলো ওখানে গিয়ে তোমাদের ঘরগুলো দেখাবো। হ্যাঁ, সবাইদের তো আমি দেখাতে পারবো না, মানে যারা যারা মানে কি বলে মানে যাদের মাধ্যমে আমি যাচ্ছি, তো তাদেরকে তো দেখাতে পারবো না, সবাই ক্যামেরার সামনে আসতে চায় না, জানো তো। আমি শুধু তোমাদের ঘরগুলো দেখাবো, ঠিক আছে? তোমরা দেখে নিই, জানিও কেমন হয়েছে, চলো পরে কথা।